সেইভাবে মাকে বলেছি যে খুব যে রিচ কিছু বা হেভি কিছু করো না, যেহেতু আজকে মেইনলি থার্সডে, তো সেই জন্য তো আমাদের বাড়িতে নিরামিষ অবভিয়াসলি হবে। তোমরা তো জানো আমার বার্থডেতে মানে মাছ আর মাংস টাংস হয় না, তো আর আজকে যেহেতু মানে থার্সডে তো সেই জন্য তো একদমই ভেজ হবে। তো আমি সকালবেলা উঠে এখন স্নান ঠান করে নিয়েছি, এখন আমি বসেছি ঠাকুরকে পুজো দিতে, পুজো টুজো দিয়ে নিই তারপরে, আর গোলু স্কুল থেকে চলে এসছে, তো চলো দেখতে থাকো। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, কেমন লাগছে ঠাকুরকে জানিও। কিন্তু আমার পুজো পুজো দেওয়া হয়ে গেছে একদম কমপ্লিট, এখন দেখি মা কি কি আজকে লাঞ্চ বানিয়েছে। আজকে হচ্ছে আমাদের ভেজ, তো দেখি ভেজের মধ্যে মা কি কি আইটেম করেছে। আর এই গানটা গরু চালিয়েছে এত সুন্দর, আর দেখতে এসছে আমাদের বাড়িতে। সন্ধ্যাবেলা পরে এখন ইচ্ছা করছে না, তাই এখন এটা পরেছি, ফুল লুকটা মানেছি তোমাদের। আর তখন তো বললাম যে কি কি লাঞ্চ আছে দেখাবো, তখন দেখাতে পারিনি, তো এখন দেখি কি ঠিক আছে। এতটা গরম, এতটা গরম, তার সাথে পুরো মেকআপ এবার খেতে বসে মা সব দেবে, তো চলো পুরো লুকটা তো মা দেখালে। এখানে আছে হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে আছে এক মিনিট, এখানে আছে আলুর দম, এখানে পনির, চাটনি, পায়েস, আইসক্রিম, পাঁচ রকম মিষ্টি আর দই, আর এখানে তো সব এখন ইয়ে করবে আর জল। এখানে ক্যামেরাম্যান আমাদের, চলো চলো এখন কেটে নি, কারণ এই ম্যাডাম চলে যাবেন তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে টু ইউ, এই গলুটা বন্ধ করা যাবে, মুখে লাগিয়ে কি করেছে এই যে
আমি করেছি, কারণ এই যে এখন চলে যাবে চলো এবার ও একটু খাওয়া দাওয়া করবে, আমি একটুখন পরিষ্কার রেডি হবো, চলো আমাদের কারেন্ট দেখে জানি কখন আসবে, চলো রিজা মধু ওখানে মামুনি যা মামুনিকে দেখা যাচ্ছে না এই যে অদ্রিজা বনু খাচ্ছেন ম্যাডাম এখন চলে হ্যাঁ স্টার্ট করবে কর বাই আর করবি না দেখো আমি রেডি হয়ে গেছি এতক্ষণ কারে ছিল না শুভ কারে চলে যেত আমি রেডি হয়ে গেছি আজকের সেই আউটফিটটা সন্ধ্যের জন্য দিদিভাই চোল টোল ঠিক করছে রিজার সাথে চলো দেখতে থাকো এবার কেক ঠিক কাটবো করেছিলাম এটাও কুর্তি প্যান্ট আর এটা স্ট্রেট কাট এটা খুলছি না আর এইটা দিয়েছে হচ্ছে দিভাই আর রিজা মিলে আমাকে ওরা জানে আমার কি কালার পছন্দ সেইটা অ্যাকর্ডিংই দিয়েছে বেশ সুন্দর হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে এটা পরেও ছিলাম বেশ মানিয়েছে এটা একটা আর এটা দিয়েছে হচ্ছে সুকন্যা থ্যাংক ইউ ও জানে আমার রোজ খুবই পছন্দের তার সাথে এই ইয়াররিংস আর কেক তো এক্সট্রাটা কেটেছিলাম আর তখনই কারেন্ট চলে গেছিলো সেই জন্য সেইভাবে কিছু করতে পারিনি কিন্তু হ্যাঁ এটা কারেন্ট হয়তো আমি পড়ি না এরকম কানে কখনোই ঠিক আছে দিয়েছি একবার তো ট্রাই করবো কিন্তু সব থেকে ফেভারিট হচ্ছে আমার গোলাপ মানে আমার ফুল খুব ভালো লাগে তো তারপরে হচ্ছে এই চকলেটস বছর এটা আমাকে ভাই খেয়ে নিয়েছে সেই জন্য ইয়ে চকলেটস অনেক আছে এইটা দিয়েছিল যে দুপুরবেলা বললাম আমার বন্ধু হয়েছিল সে ওনাকে দিয়েছে আর এখানে আছে দুটো কার্ড যেটা অদ্রিজা বনু আর সিজা বনু বানিয়েছে মানে ছোট মানুষ যাই করেছে তাই অনেক ওরা যে করছে এটাই অনেক নিজের হাতে তো করেছে হ্যাপি বার্থডে দুটো কার্ড আমার তো ভীষণ পছন্দ হচ্ছে যেটাই করেছে ওটা খুবই ভালো আমার কাছে খুবই ভালো এটা দিয়েছে হচ্ছে অদ্রিজা বনু আর এখানে দিয়েছে সিজা বনু কিছু নিজেরা কি সুন্দর বানিয়েছে সেটা দেখো না বাবা অনেক কিছু দিয়েছে চেনটা না জড়িয়ে গেছে একেবারে ভীষণ সুন্দর হয়েছে থ্যাংক ইউ আর এইখানে আছে আরেকটা এটাও দিয়েছে মা বাপে মিলে আমাকে কিন্তু এটা পরিনি কখন পরবো কিন্তু একসাথে আর তার সাথে হচ্ছে একটা শাড়ি কিনেছি যেটা মা আমাকে বার্থডে হিসেবেই দিতে প্লাস বিয়ে পারপাসেও একটা বড়টা বিয়ে দিয়ে দেখাবো এখন দেখি ফিরে আমি দেখাবো না তো চলো এই ছিল আমার বার্থডে গিফট তো চলো এই আজকে ব্লগটা ব্যাস এইটুকু জানি ব্লগটা খুবই ছোট হয়েছে কারণ সত্যি কথা আমার শরীরটা খারাপ আর এরা অনেক দেরি করেও এসছে আর তার থেকে বড় কথা আমার সামনেই এক্সাম লাস্ট কলেজের এক্সাম মানে কলেজ লাইফও শেষ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে খুব একটা খুব হ্যাভক কিছু করিনি আর এটা আমার ব্যাচেলার লাইফের লাস্ট বার্থডে তো যাই হোক আজকে ব্লগটা ব্যাস এইটুকু যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সেভাবে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা